<applause> السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على مبعوث رحمه للعالمين سيدنا ومولانا محمد وعلى اله واصحابه ومن اهتدى بهد الى يوم الدين اما بعد قال الله عز وجل في القران الكريم লা তাকফু মা লাইসা লাকা বিইলম ان السمع والبصر والفواد الى اخر الايه আহ সম্পণিত ফেসবুকের এর দর্শক শ্রোতা আমি আজকে হাজির হয়েছি যে বিষয়টি আলোকপাত করার জন্য সেটা হচ্ছে যে মুজাফর বিন মাসিন নামধারী একজন আমাদের এক মুসলমান আলে হাদিস নামধারী একজন ভাই আলে মেদি সম্মানের সাথেই বলতেছি যে লোক তার মিথ্যাচারের এত কী বলবো ভাষায় প্রকাশ করার মতো না মিথ্যাচার করতে 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 এ পর্যন্ত যত মিথ্যাচার ধরা পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মিথ্যাচার হচ্ছে কয়েকটি নামাজ নিয়ে রসুল সাল্লামের নামাজ নিয়ে রসুল সাল্লামকে ভুল প্রমাণিত করেছে কিছুদিন আগে রসুল সাল্লামকে বেয়াদব বলেছে আওয়াজবুলিল্লাহ মজালিক মায়াদ আল্লাহ তো এগুলি যখন বাংলাদেশের আমাদের বিশ্বের প্রখ্যাত একজন আলেম দিন যিনি বাংলাদেশের নয় শুধু পুরো বিশ্বের একজন আলেম দিন বাতিলের আতঙ্ক এবং শুধু তাই নয় বিন মহসিন থেকে গং যারা অর্থাৎ আলহাদিসের বড় বড় লিডার যারা মনে করেন ডক্টর জাল ইমাম তাকে ইমাম হুসেন আমরা বলতাম কিন্তু জাল ইমাম বলি যে তুমি জাল হাদিস বানাইতে এক্সপার্ট আক্তারুজ্জামান আকরামুজ্জামান ডক্টর সাইফুল্লাহ মুজাফর বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইসব গং যারা হাদিসের সবার আতঙ্ক একমাত্র যে ব্যক্তি সেটা হচ্ছে আইন হুদা মাদ্রাসা হনারি শেখে আহলে মিডিয়া তিনি তাদের প্রত্যেকটা বক্তব্যের তিনি কি করেছেন কথাগুলো খণ্ডন করেছেন ওলামাইকেরও খণ্ডন করেছে এবং অন্যান্য ওলামাইকেরও খণ্ডন করেছে তারা যে কত বড় মিথ্যাবাদী যাতে কি মিথ্যার সামনে উপস্থাপন তার যে কোনো কথা তারা মিথ্যা মিথ্যা দিয়ে উপস্থাপন করে দু নম্বর কথা হল কিছুদিন পূর্বে মুজফ্ফর বিন মসীন এই আজব দেশের আজব প্রাণী সে আমার রসুল পাকসাল আলাই সাল্লাম যে তিনি নাকি সৈদনা হাজরত আলী কার্লা আলী মুরতাদা রাজি আল্লাহ তালু ওনারী বাবা আবু তালেব ওনাকে যখন আল্লাহ রসুল্লি সাল্লামের শেষ ওনার নিঃশ্বাস নিঃশ্বাস নেওয়ার আগেই সব বাক্সাল্লামার কাছে বসে যখন কালিমার কালিমাতের দাওয়াত যখন রেসালাতের দাওয়াত যখন এবার দিয়েছেন আল্লাহ তালা একটি আয়াত নাজিল করেছেন সে এই আয়াতের তর্জমা করতে যেয়ে সে বলছে মোহাম্মদ তুমি কেন বেয়াদি করছো এটা মুজাফর বিন মোসিনের কথা কিন্তু এই মিথ্যুক সে অস্বীকার করতেছে সে নাকি এ কথা বলে নাই আমরা নাকি যারা আহলে বেদাতিরা আমরা নাকি তার কথাকে ডিভাইড করে আমরা এটাকে বানিয়ে ফেলেছি তো আসল কথা হল যে এই ব্যক্তির যে যখন চুরি একটা আমাদের আমাদের আঞ্চলিক কথা একটা আছে যে যখন চুরি করি যখন চোর যখন ধরা পড়ে যে চুরি 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 বেশি করে তখন চার চুরে চুরের কথা সবসময় জোর গোলাই হয় চুরি চুরি তার উপর আবার চুরি তার মানে চুরি তো সে করেছে মিথ্যা তো সে বলেছে তারপর আরেকটা তহমত আমাদের উপরে শেখ আইনুলোদের উপরে তিনি নাকি এটাকে বানিয়ে বলেছেন যারা ওনার কাছে ভিডিও পাঠিয়েছে আমরা নিজেরাও শুনেছি উনি প্রতিবাদ করেছেন ওলামাই প্রতিবাদ করেছে সবাই শুনেছে সে ব্যাদব বলেছে এই মুজাফর বিন ঢাকার মতো বুকে রাজধানীতে দাঁড়িয়ে তারা বিভিন্ন মসজিদে দাঁড়িয়ে যখন হুদবার বয়ানে মিথ্যাচার করে তারা কি মানুষ কি এখনো কি অন্ধ এই যুগের একবিংশ শতাব্দীতে একশবিংশ শতাব্দীর মানুষরা আল্লাহ আলাম আমি জানি না তারপর আরেকটা সে মিথ্যা কথা বলেছে যে সিলেটে নাকি তার একটা প্রোগ্রাম ছিল আল্লাহ ফুলতুল রহমাতুল্লাহ আলায়ের যারা সাহেব কিবলা ফুল রহমতুল্লাহ আলহায় মরিদানরা তারা কি মিছিল করে তাকে বয়কট করেছে তোমার মতো ভিন্ন গ্রহের অভিন্ন প্রাণীকে যাদের ভাষা বাংলা ভাষা তো দূরের কথা কি ভাষায় আলোচনা করতে সেটা সেটা বজারের মানুষ বুঝে না বিদেই তো তোমার বিরুদ্ধে কথাটা বলেছে আর মৃত্যুকদের বানোয়ারদের জাগা সিলেটের শাহজালাল নাই সিলেট সিলেটের শাহজালাল আলাই পরান রহমতুল্লাহ আলাই সহ তিনশো সাইট আলিয়ার অনেকেই যারা ঘুমায় রয়েছেন অধিকাংশরাই হচ্ছে কি তারা ছিলেন হকের পক্ষে ছিলেন বাতিলের বিরুদ্ধে ছিলেন তোমার মতো মানে মিথ্যুক বিন্ন গ্রহের প্রাণী তোমার মতো মানে আর ভাষায় আমার ভাষায় প্রকাশ করার মতো না যখন চুরি ধরা খাও তখন এই কথাটাকে ঘুরিয়ে ফেলো তারপরে নাকি বলছে যে পিড়ি মানে সে বলছে সে রস সাল্লামকে এসে বেয়াদব বলে না সে বলছে যে আমি বলেছি যে পিয়ার পিড়ি এ মোহাম্মদ তুমি কেন পিড়া পিড়ি করতেছো পোলট্রি বাস মানে ডাইরেক্ট পোলট্রি খেয়ে ফেলেছে সেই পোলট্রি বাসের জায়গা সিলেটে না যেই সিলেটের পূর্ণভূমিতে শাহজালাল শাহপুরাণ সহ অসংখ্য ওলামায় কেরাম অসংখ্য উলিয়ায় কারাম ঘুমাই দিয়েছেন মহাদিসিন ফোকাহা তারপরে হচ্ছে ফকিগন তারপর হচ্ছে মফা ঘুমাই দিয়েছেন যেটাকে এলিমের শহর আলেমের শহর বলা হয় অলির শহর বলা হয় আল্লামা ফুলতুলি সাহেব কিবুলার জুতার দুলার তো দূরের কথা তো তার বহন করার যোগ্যতা তোমার নাই রাহিমাহুল্লাহ তাল রাহমাত আফিল জান্না আল্লাহ মাহফুল সাহেব মর্যাদা তার এলমে হাদিসের এলমে ফেকার এলমে কেরাতের যোগ্যতা তুমি তো ভালো করে কেরাতে পড়তে পারো না এবারও তো পড়তে পারো না খালি বাংলা চটি বই বলে বেড়া কিভাবে কী পড়ছো আল্লাহ আলাম রাজশাহী ইউনিভার্সিটিতে কিভাবে কি পড়ছো তাও আমাদের জানা আছে তো মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে অনেকবার এখন এগুলা ছাড়ো সোজাবতে আসে না সুদাবতে আসার তৌফিক আমরা আপনার আল্লাহর কাছে চাইতেছি আপনার যেন আল্লাহ তালা আপনাদেরকে যেন হেদায়ত কর এটা যেন আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাচ্ছি আল্লাপের কাছে আমরা একটা নিয়ত করছি আল্লাহ তাদেরকে হেদায়ত দাও তাদেরকে সঠিক আকৃদার দিকে তাদেরকে নিয়ে আসে যুগে যুগে তোমাদের এই বেয়াদবির কারণে ওলামাই কেরামের মধ্যে উম্মত ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছ তোমরা মাঝহাব কোনোদিন করে নাই হকপন্থী আলেমরা কখনো করে নাই ওলামাই আহলে সোনার কখনো করে নাই সৌদি আরবের টাকা কয়দিন খাইতে পারবা সৌদি আরবের টাকা কয়দিন খেয়ে আর কয়দিন কথা বলতে পারবা তোমার মতো ব্যক্তিরে সিলেটের মানুষ তো দূরের কথা তোমাকে ওই সিলেট যাওয়ার আগে যে ব্রাহ্মণবাড়িয়া পড়ে হবিগঞ্জ পড়ে ওখানে তোমাকে আটকে একটা জুতার বাড়ি দেওয়ার উচিত ছিল তোমার ব্যক্তিকে যদি আজকে ইসলামিক কানুন রাষ্ট্র ব্যবস্থা থাকতো তোমার জিব্বা দুই দুই জিব্বা কাটা হইত কারণ তুমি গোস্তাক রসুলের বিরুদ্ধে তুমি রসুল বাকি সাল্লামের বিরুদ্ধে তুমি কথা বলেছ রসুলের শাহানের বিরুদ্ধে তুমি কথা বলেছো রসুলকে বেয়াদবো বেয়াদব বলেছ দ্বিতীয় নম্বর তুমি রসুল বাকুসাল্লামের শরীয়তকে তুমি ভুল প্রমাণিত করেছ মনে নাই আল্লাহ রসুলের ভুল হইতে পারে আমাদের ভুল হতে পারে না কথা মনে নাই তৌবা করো এখনও সময় আছে তবা করে ইসলামের পথে আসো আইন হুদা সেই ইসলামের বারোটা বাজাই নাই বাজাইছো তোমরা আইনুল হুদা যখন চুরির দরা চুরি চোর তোমাদেরকে চোর প্রমাণিত করেছে বিশ্বের জাতির মুসলমান জাতির সামনে তখন তোমরা তার বিরুদ্ধে বলতেছে সে তোমাদেরকে হ্যাঁ ইসলামকে ক্ষতি করার জন্য সে এই কাজ করেছে কিন্তু আসলে তা না আসল কথা হলো তোমাদের চুরি এখন মিথ্যাবাদী মিথ্যা মিথ্যা কথা পৃথিবীর মুসলমান জাতি বাংলা ভাষাভাষী থেকে শুরু করে অন্যান্য যারা আমরা বাংলা ভাষা বুঝি প্রায় বিশ্বের দশ থেকে বারো পার্সেন্ট বা তেরো পার্সেন্ট যেই যত পার্সেন্ট হোক বাংলা ভাষাভাষী যারা সবাই যখন তোমাদের এই চুরিগুলো ধরতে পারছে এবারতে চুরি হাদিসে জালিয়াতি কিতাবে চুরি এটা তোমাদের ব্যবসা বড় বড় বড়ো আইনমাদের কিতাবের মধ্যে তোমরা হাত লাগাইছো এত বড় স্পর্ধা তোমাদের এই মুজাফর মিন মসিনকে বাংলাদেশের মধ্যে যেখানেই পাবেন বিশেষ করে আমাদের আহলে সুন্নাতুল জামাতের কেরামকে বলছি যেখানেই বা আমাদের যারা আমরা মোনা আহলে আমরা যারা মোহাব্বত করি রসুল বাকসাল্লামকে সবাই যারা যারা যাক যারা এই মুজাফর বিন মশিককে যেখানেই পাবেন অন্তত পক্ষে তারা দুটা থাপ্পড়ে পিটাইবেন রসুল বাক্স আয়াতের আয়াতের তরজমা করতে পারো না তাহলে আইসো কেন খা দিতে আলোচনা করতে আসছো কেন যদি ভুল হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে মুখ থেকে অনেক সময় হইতে পারে তাহলে বলো যে আমি আমার মিস্টেক হয়েছে কবুল করে নাও এটা আমরা মেনে নেব কিন্তু তাই বলে চুরি তো চুরি তারপর আবার সেনা চুরি মিথ্যা কথা নিজে বলছ আরেকজন ধরাই দিছে তারপরে আপনার আবার নিজে বলতেছে সে না আমি এটা বলিনি এটা আমাকে ডাবিং করে বলে দিছে কি ধরনের কথা বল তাইলে এখন থেকে এই যে মিথ্যাবাদীরা এই মুজাফর বিন যাই যার কথাটাতে ঘুরেইছে অন্তত আমি আর তাকেও অন্ততপক্ষকে ধন্যবাদ জানাই আইন হুদা মতো ব্যক্তি যদি তোমাদেরকে না ধরতো ডক্টর জাল ইমাম তারপর এর বলা হয় ইমাম হোসাইন এর এ তো অনেক অনেক জাল বানাই ফেলাইছে মুজাফর বিন মোসিন তারপরে তোমার মতো আব্দুর রাজাক বিন ইউসুফ হের সেলে আব্দু এর নাম কি না নাকি জানি তারপরে আর ও আকরুজ্জামান নবীরে তালাকই দিয়ে দিছে তালাকি বউরে মানছে দেয় তুমিরে কি তালাক দে তো তোমার মতো মুজাফর এখনও যে বর্তমান যুগের এই এখনও এই একবিংশ শতাব্দীর যেখানে এত ডিজিটাল যুগে এত এত গ্লোবাইজের যে গ্লোবাইলাইজেশন যে বিশ্বায়নের যুগে তোমার মতো পাগল মেন্টাল গুস্তাখের রসুল মিথ্যাবাদী মিথ্যু এখনও যে আছে মানুষ তার তোমার পিছে নামাজ পড়ে এইসব ব্যক্তিদেরকে তো আমি কি জানে তোমার কোন যুক্তিতে নামাজ পড়ে যে সরাসরি কথা বলার পরে আবার এটারে অস্বীকার করতেছেন আমি বলিনি যদি মিস্টেক হয়ে থাকে ভুল থেকে হইতে পারে মুখ থেকে বেরো হয়ে গেছে স্বীকার করে যে আমার ভুল হয়ে গেছে আমার এটা আসলে বলা উচিত ছিল না আমি বলতে চাইছি এটা ভাই হয়ে গেছে এটা আল্লাহ যেন সবাইকে মাফ করে হ এটা হচ্ছে আমানতদারি আইনুল হুদা কখনো আমানতের খেয়াল সে করে নাই আইন হুদা তো যে হুদা জিনিসগুলো তোমাদেরকে ধরাই দিছে শুধু আইনুল হুদা আয়লা দিছে না আমাদের মধ্যে যারা বানোয়াট কিচ্ছা কাহিনী বলে কিছু ভণ্ড নামদারী কি বলে এটার সুন্নি কিছু আছে তাদেরকেও সে ধরছে কেন কোরআন হাদিস বাদ দিয়ে কেন আমরা ভণ্ড মানে বানোয়াট কিচ্ছা কাহিনী বলবো ধরে নাই ইনসাফ ইনসাফকারী হও আলেম আলেমের মতো হও যদি সত্যিকারে আলেম হইতে চাও ভালো করে আলেম যদি আলেম ইনসাফ আলেম কিতাবে যা আছে তা বলো সাল্লামের মহাব্বত অন্তরের নিজেকে অন্তত পক্ষে মহাব্বত থেকে দূরে সরে মানুষকে দূরে সরাইও না এক তো তোমার ভুল ধরাই দিছে আবার আবার এটার উপরে কই দিছে যে আইন হুদা ইসলামটাকে বরবাদ করে দিছে আমাদের ভিডিও তোমার ভিডিও করবো না তুমি মানুষের ভুল পথে নিবা তোমার মানে আমরা বয়ে বয়ে থাকবো বসে বসে আমরা দেখব এগুলা অসম্ভব এই জন্য এখনও সাবধান আছে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাব যারা এই বিন মসিনকে এখনও আপনারা যারা আহলাদিসির এমনও একজন কয়েকজন আলেম আছেন যারা খুব মনছেন আমি জানি আমার কয়েকজন জানা আছে এবং আদালের সহিত কথা বলে যেটা আছে সেটা আছে আকিদে হইতে পারে না কিন্তু আদালত তার ঠিক আছে কিছু হইলেও আছে তুমি কোন ধরনের আলেম হইলা তুমি একদম মিশা কথা কইলা তারপরে আবার কি চুরি তো চুরি আবার সিনাচুরি আইন হুদার ধারে কাছে যাইতে পারবা না আইন হুদার ধারে কাছে যাইতে পারবা না দুই নম্বর হচ্ছে যে সিলেটের ফুলতুলি আলার কথা বলছো ফুলতুলি রহমতুল্লাহ যে ইসলামের যে খ্যাদমত করছে এই খ্যাদমত তোমার মতো যদি নাডা তোমার মতো অধম আমি তোমার তো তোমার মতো এই ভিন্ন গ্রহের প্রাণী হ্যাঁ সারা জীবন যদি চেষ্টাও করো তিনি যে কোরআনের খ্যাদমত করে গেছেন তিনি যে এলমে হাদিসের খ্যাদমত করে গেছেন এই খ্যাদমত তুমি জীবনও করতে পারবা না তার পায়ের দুলার সমান তুমি হও নাই এই জন্য কথা বলার আগে আগে মুখটাকে সামলায় নেওয়া উচিত ভালো করে বাবা উচিত যখন ওই রিয়েলের টাকা শেষ হয়ে যাবে না তখন আমাদের কাছে আইসেন টাকা আমরা দিয়ে দেব নি রিয়েলের টাকা যখন শেষ হয়ে যাবে তখন কি করবো তোমাদেরকে ওই আমেরিকা বাড়াই দেবো নাহলে লুহিত সাগরে বাড়াই দিতে হবে লিহিত সাগরে পাঠাই দিয়া ওখান থেকে বসে বসে পানি খাবা আর আহলা দিশের প্রচার করবা উম্মতটাকে ফেতনা বা মানে একদম ইসলামকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে তোমাদের মতো মৃত্যুকে জালিয়াতিরা তোমরা আবার আমাদেরকে তো দেওয়া আমরা নাকি ইসলামটারে ক্ষতি করে ফেলেছি এটা মানুষ জানে তোমাদের জালিয়াতি সবার সামনে প্রমাণ হয়েছে আজকে মসজিদে মসজিদে মারামারি মসজিদের মধ্যে লাইল্লা মোহাম্মদ রসুল উঠে ফেলাইছ মোহাম্মদ থাকা লাগবে থাকা যাবে না মোহাম্মদ মোহাম্মদের নাম নাই এটা সেরেক যদি মোহাম্মদাল্লামের নাম নিলে সেরেক হয় তো তুই তুই মুসলমানে নেবে না এজন্য নিজের মুখটাকে আগে সামলাও একদম নিজে মিশা কথা কইছো মিশা কথা আরেকজন ধরাই দিছে আবার সেটারে এখন সাফাই গাইতেছো চুরি চুরি করার পরে চুরি যদি কেউ ধুই দেয় যে ভাই আমার ভুল হয়ে গেছে অমুক থেকে মিস্টেক হয়ে গেছে হইতে পারে মানে সময় আমাদেরও হয় কিন্তু উচিত থাকবে যে মিথ্যা যেটা বলছি যে ভাই হইতে পারে ভুল হইতে পারে কবল করে নেওয়া প্রমাণ আছে এই প্রমাণ দেওয়ার পরও আবার মিথ্যার উপরে আরেকটা মিথ্যা আহলে বেদাদি কাকে বলতেছ তোমার যে নাম দিয়েছো মানহ মহলে হাদিস হাদিস কারা হাদিসের বাসায় কারা শেখার বাসায় আলহাদিসা তাপসির বাসায় কারা এটা কী সৌদি আরবে বড় আলহা করে আসো তো সৌদি আরবে টাকায় চলো বলো আলাদিস বলা হয় পাঁচশো কুরু কর্ণের খামসা কুরুনের আগে পাঁচশো শতাব্দীর আগে আলেমদেরকে বলা হয় আহলুল হাদিস কেউ কেউ বলছেন আহ হাদিস যারা ওলামাই হাদিসিনদেরকে বোঝাইছেন আহলেদিস তোমাদেরকে বোঝানো হয় নাই যারা তোমরা একটা হাদিস মানা আর একটা হাদিস মানা না আমাদের কাছে সব হাদিস সমান কিন্তু আমরা আমল করি শুন না নাম দিছ আলে হাদিস হাদিসের কোনো আমল নাই ওই যে কথায় আছে এক ব্যক্তির নাম হইল কালাসান সুন্দর আলী কিন্তু ব্যক্তি লোকই হেতে কালা তো এখনো ভালো আছে আমার দেশবাসীর প্রতি একটা আহ্বান যারা বিন মোসেনকে যারা আপনারা ফলো করেন আপনারা কি বুঝে ফলো করেন এই মৃত্যুকে মিথ্যাবাদীকে সে অসংখ্য ওলামাই গালি গালাস করে সে অসংখ্য ওলামাইকেরামকে মিথ্যা মৃত্যুক মৃত্যুক হিসেবে প্রমাণিত করে কিন্তু আসলে সে নিজেই মৃত্যু সে কিতাবে জালিয়াতি করছে এটা ধরা খাইছে হাদিসে জালিয়াতে পাইছে এটাও ধরা খাইছে অর্থের মধ্যে জালিয়াতি করছে এটাও ধরা খাইছে আরে ভাই তুই ইনসান তুই মানুষ তুই না ভুল হইলে বলবে যে আমার ভুল হয়েছে এটা আমি 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 এটা আমি আবার আমার ভুলটা আমি নিজে নিয়ে নিলাম আল্লাহ বাক সবাইকে যেন মাফ করে দেয় আমাকে যেন মাফ করে দেয় এটা তো বড়ত্বের প্রকাশ আইনুল হুদার মতো তুই আইনুল হুদার ব্যক্তিত্বের উপরে আঘাত কথা বেটা আইনুল হুদা যেই ব্যক্তি সে নিজে একটা জিনিস যদি তার কোনো ভুল কেউ ধরাই দেয় আমরা নিজে দেখেছি সে নিজে উনি লাইভে এসে বলছেন যে আমার এটা ভুল ছিল অমুকে আমার বলে দিছে ওনাকেও ধন্যবাদ বিষয়টা হচ্ছে এটা আল্লাহ সাহেব সবাইকে জন্য মাফ করে দেয় এরকম কলিজা আছে এরকম তোমার মতো কলিজা আছে কেউ নাই ওনার মতো কলি তো তোমার আসে নাই থাকবে না থাকার কথাও না এজন্য নিজেরে বদলাও নিজেরা চেঞ্জ করো আসো তোমাকে আমরা আবার দাওয়াত দিচ্ছি তুমি আলে আদিস ছেড়ে আলেসনাতুল জামাতের আকিদের মধ্যে চলে আসো আলেসনাতুল জামাত হচ্ছে আল্লাহ রসুল বলছেন না আনা আলাইহি আস হাবি এটাই হচ্ছে নাজাদ প্রাপ্ত দল তুমি কোথাও লেহা না আলে আদিসের কথা পাইছে আহলে হাদিসের কথা লিখছেন আল্লাহ রসুল একটা দলিল দেখাও এজন্য আমি দেশবাসীর প্রতি মানে আহ্বান জানাচ্ছি যারা এই এইসব ভিন্ন গ্রহের প্রাণী প্রাণীদেরকে আপনারা এখনও বাংলাদেশের জমিনের মধ্যে যেখানে তারা কিতাব জালিয়াতি এবারস জালিয়াতি এবার ঠিকমতো ক্রমাশি পড়তে পারে না এসব ব্যক্তিদেরকে আপনারা তাদেরকে অনুসরণ করেন সে মনীয় কী বুঝে আপনারা তাদেরকে ইয়ে করেন আমি জানি না তো যাই হোক আমার কিছু প্রিয় ব্যক্তিত্ব ভাইরা আমার সাথে রয়েছেন জালিস মোম্মদ ভাই তিনি বলছেন নুরুজ্জামান নুমানি কি ও নাকি জামাতিন আল্লাহ আল্লা মাজ ভাই নুরুজ্জামান নোমানি কে এটা আমি ওনা জানি না আশা করি আসলে জানলে সাল্লাহ আমি আপনাকে জানিয়ে দেবো মোজামিল্লাহ ভাই তিনি মাসাল্লাহ দেখছেন আর আমাদের মৌলানা আসানুল্লাহ নেশারি সাহেব মাসাল্লাহ ওনাকে ওনার অনেক ভিডিওগুলো আমি শুনি অনেক বড়ো মাপের আলে মাসাল্লা আল্লাহ ওনাকে নেখায়াত দান করুক সাহেব আপনি লেখছেন মুজাফর কুকুরের চেয়ে অদম ভাই এরা কুকুর কইলেও সরম লাগবে কারণ কুকুরের একটা মর্যাদা আছে কুকুর সে বর্ষতা শিকার করে মালিকের কথা শুনে কিন্তু যেই ব্যক্তি মানে জাগার মধ্যে মিশা কথা বলে যে মৃত্যুক যে কথা বলে তারে আপনি কুকুরের সাথে তুলনা দিলেও তো কুকুর বেসম্মানি হবে আল্লাহ মাফ করুক আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আর যারা তাদেরকে অনুসরণ করে তাদেরকেও যেন করে মসজিদের কথা মনে পড়ে কিনা না কাদের কিতাব পড়ে আল্লাহ আলা পাক আমাদের সবাইকে করে দেন এবং এই মিথ্যাবাদী মুজাফর বিন মাসিন থেকে বাংলাদেশের আহ সরল মনা মুসলমানদেরকে সবাই যেন আমরা হেফাজত থাকি আল্লাহ পাক যেন আমাদের সবাই সবাইকে এসব নরাধম থেকে এসব বাতেল মোহলেক মানে আমরা আমাদের আমরা যেটা বলি একদম সঠিক বলি কারণ এই জামানা শেখ জামানার ফেতনার মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এরাই আদিসের দলরা আল্লাপাক এসব বিন গ্রহে ভিন্ন গ্রহের মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুক ওয়াখির জামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ